হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আসলে আমাদের বাড়িতে যেদিন নিরামিষ রান্না হয় সেদিন আমরা বুঝতে পারি না যে ঠিক কী রান্না করব। তাই আজকে এই রান্নাটা করে দেখাচ্ছি, তোমাদের অনেকটাই মুশকিল আসান হয়ে যাবে। এটা দিয়ে কিন্তু গরম ভাত প্রায় খাওয়া হয়ে যায়, এতটাই টেস্টি হয়। আবার এটা হেলদিও। আমি খুবই অল্প তেল মশলায় এটা তৈরি করে দেখাবো। যা যা লাগবে, প্রথমেই লাগবে অড়হর ডাল, সাদা তেল, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, কারি পাতা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি আর সাম্বার মশলা। যে কোনো কোম্পানির সাম্বার মশলা নিলেই হবে। প্রথমে আমরা অড়হর ডালটাকে ভালো করে ভেজে নেব। আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ডালগুলোকে, যাতে ভাজার পর এটা ধুয়েই আমি প্রেশার কুকারেই সেদ্ধ বসিয়ে দেব। তো এখন বেশ ভালো করে ভেজে নিতে হবে লাল করে। মোটামুটি 3 মিনিটের মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে, হাই ফ্লেমে ভাজতে হবে। এত অল্প উপকরণে আর খুবই অল্প তেলে এটা এত টেস্টি হয় খেতে, যে তোমরা যদি রান্না না করো বাড়িতে তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো প্লিজ, যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমি এখন একটু জল দিয়ে দিলাম, এটা এবার ধুয়ে ফেলে দিলাম জলটা। তারপর এখানে আবার 1 কাপ জল দিয়ে দিলাম। প্রথমেই বলে রাখি, যদি আমরা 1 কাপ ডাল নিই তো আমরা 1.5 কাপ জল দেব। একটু লবণও এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি 5টার মতো সিটি দিয়েছি, 2টো হাই ফ্লেমে আর 3টে লো ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে, একেবারে লো নয়। এবার একটা কড়াই নিয়ে নিলাম, তাতে আমি 1 টিস্পুনের মতো তেল দিয়ে দিলাম। এর থেকে কম তোমরা দিতে পারো বা বেশি দিতে পারো, এখানে তোমরা ঘিয়ের ইউজ করতে পারো, বাট আমি তেল দিলাম। এখানে আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি। এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কা, কারি পাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এখানে 10-12টার মতো কারি পাতা নিয়েছি। তোমাদের কাছে যদি কারি পাতা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারো, বাট এই রান্নাটা কিন্তু কারি পাতাটা দিলে বেশি ভালো লাগবে। তোমরা এক্ষেত্রে যদি রসুন দিতে চাও, রসুন কুচি দিতে পারো বা পেঁয়াজ কুচিও দিতে পারো। আমি এখানে আদা বাটা অ্যাড করে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দেব। আই এম এক্সট্রিমলি সরি, আমি উপকরণের মধ্যে টমেটো কুচিটা বলতে ভুলে গেছি। তো এখানে আমি একটা বড় টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা হালকা ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে হলুদ আর লবণ অ্যাড করে দিলাম। যেহেতু ডাল সেদ্ধর সময় আমরা লবণ অ্যাড করেছি, সেই জন্য এখানে একটু বুঝিয়ে দিতে হবে। তোমরা চাইলে ডাল সেদ্ধর সময় লবণ নাও দিতে পারো। এখন এই আমি একটু জল দিয়ে দিয়েছি, কারণ তেল অল্প হওয়াতে অনেক সময় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নিলাম। টমেটোটা একটু গলে গেলে আমরা এর মধ্যে ডালটা অ্যাড করে দেব। আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু বেশি গলে গেলে এটা ভালো লাগবে না, যেহেতু ভুনা। তো তার জন্য আমি ডালটা মোটামুটি 90% মতো কুক করে নিয়েছি। একটু একটু শক্ত আছে, কিন্তু এটা কিন্তু কাঁচা নেই, তোমরা বুঝতেই পারছো আশা করি। এই যে দিয়ে দিলাম আমি ডালটা, এবার একটু ফুটতে হবে। এই প্রিপারেশনটা যেমন গরম ভাতের সাথেও হিট আইটেম, তেমন কিন্তু রুটি বা পরোটার সাথেও খুব ভালো যায়। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এটা আমার প্রায় হয়ে এসে, এখন এটা একটু ফুটে আসলেই আমি এখানে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরেই আমরা এর মধ্যে সাম্বার মশলাটা দিয়ে দেব। সাম্বার মশলাটা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তো তোমরা জিরে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো দিতে পারো, বাট সেই পর্যায়ে টেস্টটা একটু ডিফারেন্ট হবে। কিন্তু
খারাপ হবে না। এখন আমি এখানে এক টেবিল চামচের মতো সাম্বার মশলা দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, জিরে বা ধনিয়া গুঁড়ো দিলেও কিন্তু এটার স্বাদ ভালোই হবে, বাট সাম্বার মশলাটা দিলে একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আসে যেটা একটু ডিফারেন্ট লাগে, স্বাদটা চেঞ্জ হয়। রোজকার একটা যে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়োর যে স্বাদ তার থেকে একটু ডিফারেন্ট হয়। তো দেখতে পারো তোমরা, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই ট্রাই করো। সাম্বার মশলাও দিতে পারো বা জিরে ধনিয়া গুঁড়ো দিয়েও এটা করতে পারো। সেক্ষেত্রে তোমরা এর মধ্যে একটু হিং দিতে পারো, যখন তোমরা সাম্বার মশলা দেবে না তো হিং দিলে, হিং ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এটা দিয়ে করলেও কিন্তু এটা ভালো লাগবে। এই প্রিপারেশানটা আমার প্রায় হয়ে এসছে, এখন আমি এটাকে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছ তোমরা ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে। দেখতে পাচ্ছ আমি সার্ভ করে দিয়েছি, দেখো একেবারেই কিন্তু এটা ঠিক হয়েছে। আমি গন্ধরাজ লেবু দিয়ে এটা সার্ভ করেছি, গন্ধরাজ লেবু দিয়ে এটা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর যদি এই রান্নাটা তোমাদের করে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।